আমরা রেস করব, কার গাড়ির রেস কত আর কার গাড়ির লাইটিং কত বেশি। ঠিক আছে ঠিক আছে, চল এবার আলোটা নিবা না। ধুর বাবা, এই এলাকায় তো একটাও বাচ্চা দেখতে পাচ্ছি না। এরকম বললে কি ব্যবসা চলে না? এভাবে হবে না, নতুন কিছু একটা ফোন দিয়ে আঁটতে হবে। বাচ্চারা করে বাবা মায়ের কাছে ভাই না, তাড়াতাড়ি টাকা নিয়ে আমার কাছে আয় না। রয়েছে এখানে দামি দামি খেলনা, যে খেলনা আমার কাছে যারা কোথাও পাবে না। তাড়াতাড়ি, আরে পাড়ার নেড়ি ভেড়ি কেটি বাচ্চারা কোথায় আছে, আয় তাড়াতাড়ি আয়, খেলনা নিয়ে যা, দামি দামি খেলনা। কিন্তু কোনো বাচ্চা আসছে না কেন? কি একটা বাচ্চা কাঁদছে মনে হয়, খেলনা নিয়ে ওর কাছে যাই। আরে বাবু, কাঁদছিস কেন, কি হয়েছে, কি হয়েছে বল। বাবাকে না বলেছিলাম খেলনা কিনে দিতে, বাবা আমাকে মেরে পুরো আমার গুবা লেড়ে দেয়। আহারে, মেরে তোর গুবা লেড়ে দিল? ঠিক আছে, কাঁদিস না কাঁদিস না, এই দেখ 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 কি আছে দেখ, এই তো অনেক খেলনা। ও কাকু, তোমার কাছে সে লাইট গাড়ি নেই? হ্যাঁ আছে 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 আছে। ওই সামনেই আমার খেলনার দোকান আছে, চল ওখানে রেঞ্জে যাই, তোর যেটা পছন্দ হবে তুই সেটাই নিয়ে নিবি। নেবো নেবো, আমি নেবো, চল পকাত করে আয়। ও কাকু, এই দেখছি তোমার কাছে অনেক গাড়ি খেলনা আছে। এই তুই যে বলছিলি সেই আলো জ্বলা গাড়ি, এই তোর সেই পছন্দের গাড়ি, এনে দেখ। এইটা সে আলো জ্বলা গাড়ি? হ্যাঁ, এই নে রিমোট দেখ। এই কি সুন্দর, ডিঙ্গে চিকা ডিঙ্গে চিকা। কিন্তু কাকু, হ্যাঁ দাম কত? এর দাম 500 টাকা, কিন্তু তোর জন্য 50 টাকা। 50 টাকা? নো নো নো। ও কাকু, আমার কাছে টাকা নেই, আমি বাড়ি থেকে নিয়ে আসছি। দাঁড়া দাঁড়া শোন, আরে আসছি আসছি, যা। আরে টাকা নেই তো আগেই বলতে পারতো, ফ্রিতে খেলনাটা দিয়ে দিতাম। এইভাবে করলে কি আমার সেই ব্যবসাটা চলবে? হাত ছাড়া হয়ে গেল, আবার নতুন কোনো ছেলে খুঁজতে হবে। এই খেলনা খেলনা খেলনা, প্লেন একদম আকাশে দিয়ে উঠবে। ও কাকু, হ্যাঁ কি দোকান দিয়েছো গো? এই তো সবজি দোকান। সবজি? কোথাও কোনো সবজি নেই তো, দেখতে পাচ্ছিস না, এই তো খেলনা দোকান, খেলনা বিক্রি করছি। তাই তো বলি, বাবা কি সুন্দর সুন্দর। আরে রিমোট কন্ট্রোল গাড়ি, ও কাকু এটা চলে বলো? না না দৌড়াই কি যে ঘুমা গো, এটা হেলিকপ্টার। কাকু এটা আকাশে উড়ে বলো, তোকে নিয়ে উড়ে যাবে একদম। কি বলো যে, আরে কাকু এটা কি নতুন গাড়ি? এটা এটা ঝিকির মিকির লাইট জ্বলে আর পকাত পকাত লাফায়। এটা আমার ফেভারিট কালার সবুজ। কাকু এই গাড়ির দাম নিশ্চয়ই অনেক হবে। কত আছে তোর কাছে? আমার কাছে বেশি টাকা নাই। এই এই দেখি কত, ও তো কাকু 200 টাকা আছে গো। হ্যাঁ এতেই হয়ে যাবে, এত দামি গাড়ি 200 টাকা? হ্যাঁ তোর জন্য ছাড়। কাকু তাহলে এই গাড়িটা আমার, এই গাড়ি নিয়ে আমি কত গেলব, আমার আমার আমার। কাকু এটা কে, আমি কিনেছি এই গাড়িটা, আমার এটা, আমার হ্যাঁ আমার এই আমার। আচ্ছা বুঝতে পড়লাম তো, এই একটা গাড়ি দুজনকে কি করে দেবো আমি? ছোট হাতি, তোর মতো পেট মোটর।
আম্মুটা দেখ, দেখ আমারটা আলু জ্বলবে, আলু 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 জ্বলবে তো? হ্যাঁ জ্বলবে জ্বলবে, তুই দেখ না দেখ। ও কাকু, তোকে দুটো গাড়ি দিয়েছো, তেমন এদিকে ভালো গাড়িটা দিয়েছি। ঠিক আছে কাকু, আমরা কিন্তু দেখবো রাত্রিবেলা, চেক করবো, আলো জ্বলবে তো? জ্বলবে তো বললাম, আলো জ্বলবে, তাহলে আমার গাড়িটা ভালো আলো জ্বলবে। তুই তো আমার বাড়ি আসবি, দেখবো কার গাড়ির ক্ষতি বেশি। ঠিক আছে ঠিক আছে, তোর বাড়ি যাবো, রেস আমার বাড়িতে রেস আছে, রেস। ঠিক আছে রাত্রিবেলা দেখবো। ঠিক আছে চল চল। আরে এই ভাইপো, টাকাটা দিয়ে যা, টাকা দিকে আসিস, কিছু তো টাকা পেলাম। আর প্যালের মতো ব্যবসাটাও এগোচ্ছে একটু একটু করে। এই রাত্রিবেলা কেমন আমার খেলনায় আলো জ্বলে। ভালো চলছে, লাইটটা না বন্ধ করি। তোরটাও তো চলছে না, বন্ধ হয়ে পড়ে আছে। তোরও খারাপ, আমারও তো খারাপ হয়ে গেছে। আরে মনে হয় না সেই খেলনা কাকুটা আমাদেরকে ডুপ্লিকেট খেলনা দিয়েছে, পুরো চাইনা মাল। চাইনা মাল দিয়ে দিয়েছে, আমাদের কাছ থেকে এত টাকা নিয়েছে, এবার কি হবে? এই হ্যাঁ, উচিত শিক্ষা দেবো, কালকে না ঠিক টাইমে যাবি, আমরা এই খেলনা পাল্টিয়ে অন্য খেলনা নেবো। ঠিক বলেছিস, এই খেলনা ফেরত দিয়ে আমরা দামি খেলনা নেবো, ছাড়বো না, এই কালকে টাইম মতো পৌঁছে যাই। কিন্তু ঠিক আছে, আমি কি করে আমার খেলনা, এই যা গরম, এই গরমে আবার 23 ঘন্টা করে ডিউটি দিতে হচ্ছে, উপর থেকেও প্রচুর চাপ দিয়েছে, কে জানে কে ছেলা ধরা বেরিয়েছে, পুরো দিন দুপুরে খেলনা বিক্রির নাম করে ছেলেদেরকে ধরে নিয়ে যাচ্ছে। একবার আমার হাতে ধরা পড়ুক, ওর খেলনা বিক্রি পদ্মে একদম ঢুকিয়ে দেবো। কিরে আবার নতুন গাড়ি কিনতে এসেছিস? আমি জানতাম তুই আসবি। নতুন গাড়ি? আমি গাড়ি ফেরত দিতে এসেছি, আমি নেবো না এই গাড়ি। মানে 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 বাড়িতে নিয়ে গিয়ে দেখি কিছু না, ঝিকিমিকি আলো চলছিল চলছিল, তারপরে একটুক্ষণ পরে পকাত করে খারাপ হয়ে যায়। আমি এই গাড়ি নেবো না, গাড়ি ফেরত দিতে এসেছি, এই গাড়ির বদলে অন্য গাড়ি দাও। গাড়ি গাড়ি ফেরত হবে না, কি লেখা আছে দেখো পরে। বিক্রিত মাল ফেরত নেই। বিক্রিত মাল ফেরত নেই? কাকু গাড়ি কেনার সময় যেটা লেখা ছিল না, আমার দোকান আমি যা নিয়ম করবে সেটাই হবে। না আমি ওসব শুনবো না, আমি এই গাড়ি নেবো না, তুমি ফেরত নিয়ে আমাকে এই গাড়িটা দাও, এই গাড়িটা, এই গাড়িটা ভালো, এই গাড়িটা দাও, গাড়িটা আমি জানি না, বলছি তুমি কি দোকান বন্ধ করে দিচ্ছ? হ্যাঁ আজকের ব্যবসা করবো না, চললাম আমি। বলছি কালকে গাড়িটা নিয়ে গিয়েছিলাম, খারাপ হয়ে গিয়েছে, আমারও খারাপ হয়ে গিয়েছে, আর আমার বন্ধুরও খারাপ হয়ে গিয়েছে। খেলাটা ফেরত হবে না, বিক্রিত মাল ফেরত নেই, যা বাড়ি যা। আমি জানি না, আমার পাল্টে দাও। এই একটা কথা বলছি, শুনতে পাচ্ছিস না? খেলাটা যা বাড়ি যা। আমি এই গাড়িটা নিয়ে বাড়ি। তোকে তোর বন্ধুকে যেমন খেলেছি তোকেও সেরকম খেলাবো, দেখবি। বন্ধু ছিল এই আমার বন্ধু কোথায়?
মারছিস কেন? ও মারছিলাম বলতে ও আমার খেলনা চুরি করে পালিয়ে গেছে। না পুলিশ কাকু, আমি না কালকে কাকের কাছে কেন্না কিনেছিলাম। হ্যাঁ বাড়িতে গিয়ে দেখি কেন্না চলছে না, খারাপ কেন্না। একবার বলি পাল্টে দাও, বলে হবে না। এই মিথ্যা কথা বলবি না একদম। এই বাচ্চাকে খারাপ খেলা দিচ্ছ? না না স্যার, মিথ্যা কথা বলছে, বিশ্বাস করুন আমার কথা, মিথ্যা কথা বলছে। হ্যাঁ কাকু, শুধু আমাকে দেয় না, আমার বন্ধুকেও দিয়েছিল। বন্ধু বলছে কোথায় তাকে ডেকে নিয়ে আয়। জানি না কোথায়, বলছে নাকি বন্ধুকে মেরেছে, কিন্তু বন্ধুকে খুঁজে পাইনি। বন্ধুকে মেরেছে? খেলনা দোকান? এই তো লাইসেন্স আছে? না আমি তো গরিব লোক, ব্যবসা করি, কাই লাইসেন্স নেই আমার কাছে স্যার। তোর মুখটা তো সেই ছেলে ধরার মতো। এই তুই সেই ছেলে ধরা নয় তো? না না আমি ছেলে ধরা নয়, সে তো দেখতেই তো পাচ্ছেন। দেখি কি করে খাইছে। ও কাকু, হ্যাঁ ও পুলিশ কাকু, ও ছেলে ধরা, তার মানে ও আমার বন্ধুকে ধরেছে। এই এই বসলে কি আছে? এই তো আমার খেলনা আছে, আমি আজকের মতো ব্যবসা শেষ করে বাড়ি যাবো। খেলনা আছে? না আমাকে সার্চ করতে হবে, দেখি কি আছে। না না তুমি আমাকে স্যার, এটাতে খেলনা সার্চ করুন। দেখেছিস কি আছে আমার কাছে? স্যার চুপচাপ স্যার, আমাকে সার্চ করতে দে। দেখি কি আছে। এই মরেছে, ফেঁসে গেছি, এইবার আমাকে জেলের ঘানি টানতে হবে। এটাকে তোর কোথায় বসাতে খেলনা ছিল যে? হ্যাঁ খেলনা তো ছিল। এই ও কি মেরেছে আমাকে? পুলিশ কাকু বাঁচাও, এ আমাকে খুব মেরেছে, আমাকে বস্তার ভিতরে ঢুকিয়ে দিয়েছে। তুই তাকে মেরেছিস বস্তার ভিতরে? তার মানে তুই সেই ছেলে ধরা? ছেলে ধরা, আমার রাতের ঘুম সব উড়ে চলে গেছে। এই বন্ধু তুই ভালো আছিস তো? জানিস তো খুব মেরেছে। মারো 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 মারো, নিয়ে যাও নিয়ে যাও নিয়ে যাও। এই বন্ধু খেলনাওয়ালা গেছে জেল, এবারে শুরু হবে আমাদের খেল। খেল মানে? এই তো খেলনা সব নিয়ে বাড়ি যাবো। তো বন্ধুরা দেখলে তো পুলিশ আমাকে কেমন মারলো, আমি কিন্তু সত্যিকারের ছেলে ধরা নয়। শুধুমাত্র কি মারছিস কেন? আবার মারবো বল। শুধুমাত্র এই ভিডিওটি আপনাদের মনোরঞ্জনের জন্য তৈরি হয়েছে। তো বন্ধুরা এই ভিডিওটি কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে অবশ্যই একটা লাইক করবেন, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন, আর আপনাদের বন্ধুদের সঙ্গে অনেক অনেক শেয়ার করুন। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। টাটা।